মাছের মাথা দিয়ে ডাল করেছি, আমি যেভাবে ডালটা করেছি এইভাবে করলেন, খুব ভালো লাগবে খেতে। জিরে আর তেজপাতা, আদা বাটা হয়ে গেল, আদা আর জিরে বাটা দিয়ে মাছের মাথা ডাল করব। এই ডাল মাছের মাথা দিয়ে ডাল করব, মুগ ডাল ভাজে বসালো ডালটা। এই ডালটা ভাজা হয়ে গেছে, ডালটা ধুয়ে নেব। এই ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম, ডালটা একটু ধুয়ে নিয়েছি। যেমন মাছের মাথাটা ভাজা বসিয়ে দিই, মাছের মাথা ভাজা হয়ে গেছে। এবারে নামালাম মাছের মাথাটা, এই যে ডালের মধ্যে রেখেছি, যে ডাল রান্না করবো মাথা দিয়ে, ডালের মধ্যে রেখেছি মাথাটা। কড়াইতে তেল দিচ্ছি, ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর এলাচ, লবঙ্গ আর একটু দারচিনি দিচ্ছি। ফোড়নটা হয়ে গেছে, টমেটো দিলাম, আদা দিচ্ছি, এই জিরে দিলাম, বাটা জিরে বাটা আদা দিলাম, এবার একটু কষাবো। লঙ্কার গুঁড়ি দিলাম, একটু হলুদ দিলাম, চামচ হলুদ দিলাম, এই এক চামচ নুন দিলাম। মাছের মাথাটা দিয়ে দিলাম, ডালটা ঢেলে দেব। কাঁচা লঙ্কাটা এখন দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটাটা, আমি সবসময় কাঁচা লঙ্কা বাটাটা একটু লাস্টের দিকে দিই। অল্প একটু ভাজা জিরের গুঁড়ি দিচ্ছি, ডালটা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। ডালটা নামিয়ে
ডালটা এই যে হয়ে গেছে নামিয়ে দিয়েছি। ডালের উপর দিয়ে একটুখানি ভাজা জিরে ছড়িয়ে দেব, তাহলে সেন্টটা সুন্দর হবে, খেতেও ভালো লাগবে।